নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় এসেছি, যদি 2023-এর বিধানসভা নির্বাচনে বিজেপি আবারও ক্ষমতায় আসে, তবে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে সুশান্ত চৌধুরী, তুরুপের তাস নাকি সুদীপ রায় বর্মন, ভাবছেন কি? রাজ্যে আসন্ন ভোট এবং এই ভোটের মুখে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি। তারই মাঝে কিন্তু সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে একটি গুঞ্জন উঠে আসছে যে 6 আগরতলা কেন্দ্র থেকে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাজ্যের বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং তারই পাশাপাশি নাকি যদি সুশান্ত চৌধুরী সুদীপ রায় বর্মনকে পরাজিত করতে পারে, তাহলে নাকি বিজেপির থেকে উপহার স্বরূপ ওনাকে করা হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। যদি দর্শক বন্ধুরা তাই হয়, তাহলে কিন্তু রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনার সাক্ষী হতে পারি আমরা। কারণ আমরা দেখেছি যে বিগত উপনির্বাচনে সুশান্ত চৌধুরী কিন্তু 6 আগরতলায় সুদীপ রায় বর্মনকে হারানোর জন্য অশোক সিনহার হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু জনগণের ভোটে কিন্তু আবারও সুদীপ রায় বর্মন 6 আগরতলা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। যখন সুদীপ রায় বর্মনকে অন্য একজন প্রার্থীর মাধ্যমে হারাতে পারেনি সুশান্ত চৌধুরী আপ্রাণ চেষ্টা করেও, তখন নাকি রাজ্য বিজেপি থেকে একটি অফার বা চ্যালেঞ্জ বা শর্ত যাই বলুন দেওয়া হয়েছে সুশান্ত চৌধুরীকে, যে যদি সুশান্ত চৌধুরী নিজে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মনকে 6 আগরতলা কেন্দ্র থেকে পরাজিত করতে পারে, তাহলে নাকি পরবর্তী মুখ্যমন্ত্রীর দরজা খোলা রয়েছে সুশান্ত চৌধুরীর জন্য। এই গুঞ্জনের বাস্তব সত্য কতটা তা কিন্তু আমরা জানি না, সেটা আমরা যাচাই করেও দেখিনি, কিন্তু বর্তমান রাজ্য রাজনীতির এই সরগরম পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে এই গুঞ্জন যেটা উঠে আসছে সেটা যদি বাস্তব রূপ নেয়, তাহলে কিন্তু রাজ্য রাজনীতির ইতিহাসে আমরা দেখতে পারবো অনেক কিছু। এই বিষয়ে আপনাদের কি মতামত, যে বিপ্লব কুমার দেব গেল, মানিক সাহা বর্তমানে রয়েছে, তাদেরকে বাদ দিয়ে কি সুশান্ত চৌধুরীকে করা হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, অবশ্যই যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে? জানাতে পারেন কমেন্ট করে। যারা কমেন্ট করতে পারবেন না, অবশ্যই দেখবেন, শুনবেন এবং বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়।